হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে ক্রিসপি একটা চপ বানাবো। আমি এটা নাম দিয়েছি ক্রিসপি চপ, কারণ আমার কাছে মনে হচ্ছে এটার নাম এটাই হওয়া দরকার ছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বানালাম। এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি, আর সাথে আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর আমি এখানে নুডলসের যেই মশলাটা আছে ওইটা একটু নুডলসেও দিব, ম্যাগি নুডলস, আর এখানেও দিব। এটাকে আমি ভালো করে মেখে নেব। আপনারা ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারেন। চাট মশলা, আমি একটু চাট মশলা ব্যবহার করেছি। করে আমি এখন ছোট ছোট করে এগুলিকে হাত দিয়ে ভালো করে আগে মাখাবো। মেখে আমি এখন খুব ভালো করে এটাকে মাখাবো। ভালো করে মেখে আমি এটা ছোট ছোট বলের মতো করে করব। বল না, ঠিক আমি একটু লম্বাটে শেপ দিব, এটা ফিঙ্গার শেপ। এখন এইভাবে করে করে নিয়ে নিয়ে আমি এটাকে একটা ফিঙ্গার শেপ দিব। এভাবে করে আমি একটু লম্বাটে করে শেপ দিয়ে আমি এখানে একটা ডিম ফেটে রেখেছি। আমি এটা ডিমের মধ্যে চুবাবো, রুম টেম্পারেচারের ডিম। আর সাথে আমি এখানে ম্যাগি নুডলসের সাথে ভালো করে কোট করে নেব। আমি এখন এখানে একটা বাটিতে এই কোট করাগুলোকে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব। এটা খুবই টেস্টি, আমার বাচ্চা খুবই পছন্দ করে। এটা বাচ্চাদের স্কুলের টিফিন বা বাচ্চাদেরকে যখনই দিবেন আপনি খুব মজা করে খাবে, কারণ যেহেতু ম্যাগি দিয়ে তৈরি করা, বাচ্চারা একটু ম্যাগি নুডলসের প্রতি একটু ঝোঁক থাকে। আমার বাচ্চা ধনিয়া পাতাকে কাঁচামরিচ মনে করে, এই জন্য আমি খালি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিয়েছি, কিন্তু খুব কম, কারণ ও কাঁচামরিচ খেতে পারে না। আপনারা পরিমাণ মতো ঝাল তারপরে ধনিয়া পাতা দিয়ে আরও টেস্টি হবে। তাহলে এভাবে করে কোট করে নেবেন। আমার বাচ্চা এটা খুব মজা করে খায়। আমি এখন সবগুলি কোট করে নিয়ে নিব। এখানে আমি ফ্রাই প্যানে ডুবো তেল দিয়ে নিয়ে আমি অল্প তেলে ভাজছি, অর্ধেক তেল দিয়েছি। এটাকে আমি এখন একদম শক্ত হয়ে গেছে, আপনারা দেখলে বুঝবেন যে জিনিসটা কীরকম শক্ত হয়েছে। আমি একটু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম, আমি আসলে ভিডিওটাতে আসেনি কেন আমি বুঝলাম না। মাখানোর সময় একটু আলু ম্যাশ পটেটোর সাথে আমি কর্নফ্লাওয়ার দুই চা চামচ ইউজ করেছি। আর লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা, চাট মশলা এবং চটপটির ইসের মশলাটা, ম্যাগি নুডলসের মশলাটাও একসাথে করে মাখিয়েছি। এখন আমি এগুলিকে ভালো করে ভেজে নিব, একদম মুচমুচে করে ভেজে নিব, যেন উপরটা একদম ক্রিসপি হবে, ভিতরেরটা একদম নরম হবে। আমি এখন করতে যে আমার আবার মনে হচ্ছে যে আবার করি, মানে এখন আসলে করেছি তা আগে, এখন এডিট করতে যে আমার মনে হচ্ছে যে আবার খাই, খুব মজাই লাগলো। আপনারাও খেয়ে দেখতে পারেন, আমার মেয়েও খুব মজা পেয়েছে। এটা আমি আগে করেছিলাম, ওইটা শুধু ম্যাগি বল দিয়ে, ম্যাগি বল আর কি, কিন্তু একটু লম্বার শেপ হলে যায় আরও মজা হয়, আর একদম ক্রিসপি করে ভাজলে একদম মোচমোচে হয়।
তখন আরও ভালো লাগে। যে আমি একটু বেশি মোচমোচে করে ভেজেছি, আপনারা চাইলে একটু কম কম করে ভাজতে পারেন। অনেকক্ষণ ধরে ভেজেছি, কারণ আগুন বাড়ানো যাবে না, আবার একদম কম আগুনেও দিলে অনেক সময় লাগবে। মিডিয়াম আগুন করে করে নাড়ানোটা একটু সব সাইড উল্টে উল্টে নাড়তে হবে। আর আপনারা যদি ডুবো তেলে ভাজেন তাহলে একদম তেল বেশি করে দিয়ে ডুবো তেলও ভাজতে পারেন। এই যে আমার হয়ে গেছে, খুবই ইয়ামি, মজাদার, আপনারা করে খাবেন অবশ্যই। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সস দিয়ে পরিবেশন করেছি।